আইএসএল এর প্রথম এলিমিনেটর ম্যাচে উনত্রিশ বলে সাতাশ রান করেছেন বাংলাদেশের ওপেনার শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি শেষে বাংলাদেশ দল কাল দেশে ফিরলেও তামিম ও মাহমুদুল্লাহ পিএসএল খেলতে কলম্বো থেকে উড়ে গেছেন লাহোরে আজ বাঁচা মরার ম্যাচে মাহমুদুলার কোয়েটা গ্লাডিয়েটার্স মুখোমুখি হয় তামিমের পেশোয়ার জালমে লাহোরের গাদ্দাফিয়া স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নওয়াজের প্রথম চার বলে দুই চার হাকার তামিম এরপরই নামে বৃষ্টি বেশ কিছুক্ষণ পর আবার খেলা শুরু হলে পেশোয়ারও যেন ছন্দ হারিয়ে ফেলে দ্বিতীয় ওভারে রাহাত আলীর বলে প্লেড অন হয়ে ফেরেন কামরান আকমল শূন্য রানে তামিম অবশ্য তার ছন্দটা ধরে রেখেছিলেন ঠিকই চতুর্থ ওভারে ওই রাহাত আরেকটি চার দশ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও তামিম গড়েছিলেন চুয়াল্লিশ রানের দারুণ জুটি কিন্তু পরপর দুই ওভারে ফিরে যান দুজনেই প্রথমবারের মতো আক্রমণে এসে হাফিজকে চোদ্দ বলে পঁচিশ রানে বোল্ট করেন মহাম্মদুল্লাহ পরের ওভারে নাজাউন দা উইকেটে এসে খেলতে গিয়ে কোহলের কাদমুড়ের দারুণ এক কাজে ফেরেন তামিম উনত্রিশ বলে পাঁচ চারে সাতাশ রানের ইনিংসটি ব্যাটসম্যান এরপর লিয়াম রানের সুবাদে শেষ বলে অল আউট হওয়ার আগে একশো সাতান্ন রান করেছে পেশোয়ার মাহমুদুল্লাহ দুই ওভারে বিশ রান নিয়েছেন একটি উইকেট একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতেরো রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় কোয়েটা তারপর অধিনায়ক সরফরাজ আহমেদ মোহাম্মদ নেওয়াজকে নিয়ে দারুণ এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তবে দলীয় আশি রানে মোহাম্মদ নেওয়াজ পঁয়ত্রিশ রান করে সামিন গুলের বলে উমায়দ আসিফকে ক্যাচ দিলে এই জুটি ভাঙে একই ওভারে পঁয়ত্রিশ রান করে সরফরাজ আহমেদ ফিরে গেলে উইকেটে আসেন টাইগার তারকা মাহমুদুল্লাহ নেমে রায়লি রুশুকে নিয়ে দারুণ এক জুটি করেন মাহমুদুল্লাহ কিন্তু পনেরোতম ওভারে উমায়দ আসিফের বলে বোল্ড হয়ে বিশ বলে উনিশ রান করে ফিরেন তিনি এরপর নামেন থিসারা পেরেরা তিনি এগারো বলে বারো রান করে ফিরেন শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান সংগ্রহ করে কোয়েটা আর এতেই এক রানে প্রথম এলিমিনেটর ম্যাচে জয় পায় তামিমের পেশোয়ার জন্মে দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন